আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তো ছুটির দিন, আর এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তাই আপনাদের ভাইয়া বলতেছিল খুদের ভাত রান্না করতে। ওর খুব পছন্দ খুদের ভাত আর ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা। আসেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে আছে শুটকি ভর্তা, তারপর হইতেছে ডাল ভর্তা, আলু ভর্তা। আলু ভর্তাটা বাগার দেওয়া হবে, আমরা আবার আলু ভর্তা বাগার ছাড়া খাই না। আর এইখানে ভাজি, আর ঘরে আছে ডিম বোনা, মানে এই ভর্তা টর্তা দিয়া সকালবেলায় খুদের ভাত। এই যে এখানে খুদের ভাত, ঠান্ডার সময় এগুলা খাইতে ভাল লাগে। সকাল সকাল খিচুড়ি বা খুদের ভাত, এগুলার টেস্টই অন্যরকম। শীতকালে এগুলার মজাই আলাদা। আবার চিতই পিঠা সাথে ভর্তা। এই যে সব এখানে গুছা নিয়ে বসলাম। এখানে আছে তিন পদের ভর্তা, ডিম্বুনা, ডিম্বুনা আমরা খাবো না আপনার ভাইয়ার জন্য শুধু। আর এখানে আছে জালি ভাজি, মানে আমার মাই তো ঝাল কম খায়ের জন্য জালি ভাজি। শুরু করেন আপনারা। আপনার ভাই আবার শুটকি ভর্তা কম খায়, ডাল ভর্তা আর আলু ভর্তা ওর খুব প্রিয়। শুরু করেন খায়া, দেখেন কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। আপনি খাইয়া দেখেন তো কেমন হয়েছে। মজা আছে। আবার দুপুরেরটা নিয়ে আসবো এখন। বাই। কি করতেছো? এই যে মুরগি রান্না বসায় দেখি, একদম বোনা বোনা করবো মুরগিটা। আর এই জায়গায় নিছি পোলাও আর একটু পাইনা ডাইল। চলবে না আজকে? হ্যাঁ চলবো, মানে ধরেই দিয়ে দেই। আজকে নিয়ে আমি মানে 3 দিন পোলাও রান্না করবো, ট্রেনিং এ আছি এখনো, পুরোপুরি ট্রেনিং শেষ হয় নাই আমার। রান্না বাড়া করতে থাকো। আচ্ছা খাওয়ার সময়? হ্যাঁ খাওয়ার সময় দেয় উনি। এই যে আমাদের রান্না শেষ, খাবার রেডি। খাওয়া দাওয়া হতে কেমন হয়েছে? আজকে মুরগিতে ঝাল কম দিছি, আমার থেকেও ঝাল অনেক কম খায় আপনাদের ভাইয়া। ও ঝাল খাইতেই পারে না। ফার্স্টে পোলাও রান্না করছিলাম, একদম যাও যাও হয়েছিল। আজকেরটা তবু জর্জরা হয়েছে, আমি রান্না করি না, আমার শাশুড়ি রান্না করে সব সময়। আজকে বাসায় নেই তাই আমি রান্না করলাম। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি আমাদের বাসায় গেছিলাম। আমাদের বাসায় অনেকগুলা এলোভেরা গাছ আছে, ওইখানে আমি লাগাইছি। তারপর যাই দেখি অনেকগুলা মানে কুড়ি হয়েছে, এলোভেরা গাছ হয়েছে আরও পাশে। তারপর চারটা তুইলা নিয়ে আসলাম একসাথে, অনেকগুলা তো এর জন্য বার্তা ছিল না। চারটা নিয়ে আসছি, আলাদা আলাদা লাগাইছি, এটাতে দুইটা এটাতে দুইটা। এখন 4-5 দিন পরে মনে হয় মাটিগুলো ঠিক মতো বসবো, ছাই তারপর গোবর মাটি একসাথে মিক্স করে তারপর লাগানো হয়েছে। ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই আমাদের পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে বলবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।